बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सकल प्रशंसा अल्लाह सकल क्षमतार मालिक अल्लाह। अस्सलामु आलैकुम सबाई के केमन आपनारा सबाई आलहमदुलिल्लाह भलो आछि। आज आपनादेर माझे आबार चले आसलाम आपनादेरके किछु पात्र एवं पात्री सन्धान देवार जन्य। आमादेर साथे जोगाजोगेर नम्बरटा बोले दिच्छि 01711860261 और आमादेर इमेल एड्रेसटा आछे lion121kanta@gmail.com। आपनारा जारा आमादेर साथे टेलिफोने जखनी करबेन अवश्यई आपनारा खाता कलम निये करबेन, कारण अनेक समय देखा जाए टेलिफोनेओ आपनादेर रिक्वायरमेंट शुने आमरा साथे साथे आबार फोन नम्बर दिए दिई, आपनारा कथा बोले इनशाल्लाह काज हये जेते पारे। तो सेजन्य आसले मानुषेर कल्याणे काज करे जेते चाई, मानुषेर जाते कोनो एकटा उपकार हय सेई उपकारेर चिंता भावना निएई आमरा एई प्रतिष्ठान परिचालना करछि। এটা একটা সমাজসেবা ও সমাজের মানুষের কল্যাণমূলক কাজটাই কি মানুষ সমাজসেবক বলে। তো জানি না কতটুকু সেবা আপনাদের করতে পারছি, আপনাদের কাছেই আমার বিচার, আপনারাই সব কিছু, আপনাদের কারণেই আমরা আজ প্রতিষ্ঠান খুলে আপনাদেরকে সেবা প্রদান করতে পারছি, আপনারা না আসলে তো আর আমাদের হতো না। তো আমি আজকে বেশ কয়েকটা মেয়েদের কথা বলবো, তারপর আবার ছেলেও যাবো, কারণ বেশ কয়েকটা মেয়ে চলে আসছে ভালো ভালো ফ্যামিলিরই। আমি আপনাদেরকে বলছি, আপনাদের কারোর সাথে মিললে আমি সবাইকেই বলছি সাথে সাথে ফোন করে মোবাইল নাম্বারে ফোন করে বলতে পারেন, আর যদি আপনার ক্যারিয়ারের সাথে ওদের মেয়েদের মিলে যায় তাহলে আমরা সরাসরি আপনাকে নাম্বার দিব, আপনারা কথা বলে দিতে পারেন। পাত্রী হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, বিকাউনাসে থেকে পাস করা, ও ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট হচ্ছে 5'5", মেয়ে অপূর্ব সুন্দর, ওরা দুই ভাই এক বোন, দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বাবা উচ্চপদস্থ কর্মকর্তা। আজকে অবশ্য ওর জন্য আমার প্রথম আলোতে বিজ্ঞাপন দিতে হয়েছে, ওরা চাচ্ছিল একটু বিসিএস একটা ছেলে, ওদের ফার্স্ট চয়েস বিসিএস কোনো ছেলে হলে, সেকেন্ড আদার্স যদি আল্লাহ, আসলে বিয়ের সাথে আল্লাহর হুকুম, আল্লাহ যে কোথায় লিখে রাখছে কেউ বলতে পারে না, শুধু আমরা উসিলা মাত্র, আমরা চেষ্টা করতে পারি, চেষ্টা করতে করতে আল্লাহ হয়তো কবুল করে নেয়, হয়তো আমাদের উসিলা বিয়ে হয়ে যায়, এটাই আর কি। তো যদি বিসিএস কোনো ছেলে ফার্স্ট চয়েস থাকে না, অবশ্যই আপনার যে কোনো ক্যারিয়ারে হোক আপনারা যোগাযোগ করতে পারেন, মেয়ে সুন্দর আছে। আরেকটা মেয়ে হচ্ছে, তো অনেক সুন্দর মেয়ে হচ্ছে, ওর ডেট অফ বার্থ হচ্ছে 96, হাইট হচ্ছে 5'4", ও হচ্ছে এমবিএ করতেছে নর্থ সাউথে, ও মেয়েটা অপূর্ব সুন্দর, ওরা ঢাকার বাইরে, ওদের দেশের বাড়ি হচ্ছে বগুড়া, মেয়ে দেখলেও এক দেখাতেই পছন্দ হবে, ঢাকাতেই বসুন্ধরাতে ওদের বাসা, মেয়ে দেখলে পছন্দ হবে আপনাদের, ওদের রিকোয়ারমেন্ট ভালো একটা ছেলে, দেশে হোক বিদেশে হোক ভালো প্রতিষ্ঠিত ছেলে, লেখাপড়া করা যায় না, কারণ আসলে সবাই আসলে একটু প্রতিষ্ঠিত ছেলে চায়। আরেকটা ডেট অফ বার্থ হচ্ছে 95, ওর পড়াশুনো এমবিএ, ওর হাইট 5'5", ওদের দেশে বাড়ি গোপালগঞ্জে, মেয়েটা দেখলে এক দেখাতে পছন্দ হবে, বেশ কয়েকটাই আসলে ভালো ভালো মেয়ে আসছে যাদের জন্য এখন পাত্র দরকার, ওরাও চাচ্ছিল একটা ভালো ছেলে, ডাক্তার ইঞ্জিনিয়ার এমবিএ বা সিটিজেন আমেরিকা কানাডা লন্ডন অস্ট্রেলিয়া, যে ছেলেগুলি চাচ্ছে ঢাকার বাইরে আসলে বেশ কিছু মেয়ে আসছে। আরেকটা মেয়ে 96 ডেট অফ বার্থ, ওর লেখাপড়াটা হচ্ছে, ও হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ওর দেশের বাড়ি রংপুর, মেয়েটা অনেক সুন্দর, 5'2" লম্বা, ওরা চাচ্ছিল ইঞ্জিনিয়ার ছেলে, ভালো ইঞ্জিনিয়ার ছেলে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, ওদের একার আছে। হ্যাঁ, আরেকটা মেয়ের কথা বলবো, আরেকটা মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 92, এক মিনিট আমি আবারও আপনাদের মাঝে আসছি। আই সাজ্জাদ, সাজ্জাদ ওই কে যেন আসছে একটু খুলে দাও, আমি তো লাইভে আছি। আরেকটা মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 92, হাইট হচ্ছে 5'4", ওদের এলেভেল ও লেভেল করা, নিজস্ব বাড়ি 10 তলা বনানীতে, না গুলশান একে, তো মেয়েটাও দেখতে সুন্দর, ওর পড়ালেখা হচ্ছে মাস্টার্স অ্যান্ড এমবিএ, মেয়েটা দেখতে সুন্দর, ওরা বিজনেসম্যান ছেলে যাচ্ছে, যদি বিজনেসম্যান কোনো পক্ষ থাকে তাহলে যোগাযোগ করবেন। আসলে বেশ কিছু মেয়ে আসছে যাদের জন্য আমি এখন দেশে বিদেশের পাত্র করছিলাম, আপনাদের কাছে বললাম, যদি আপনাদের কারোর সাথে মিলে যায় অবশ্যই আপনারা ফোন করবেন, ইমেল করবেন।
আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা তো বলে দিছি, আর আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রীতে, বনশ্রী মেন রোডে, হাউস নাম্বার 8, ব্লক বি, মেন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড। তো সকল প্রশংসাই আল্লাহ, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান। আমি আমরা উসিলা মাত্র আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসবেন বিয়ে সাদির ব্যাপারে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যে চেষ্টা, আমরা 100% সততার সহিতই আমরা কাজ করি। আপনারা এসে একবার ঘুরে যান, দেখবেন আমরা সারাক্ষণই আপনাদেরকে নিয়েই আমরা ব্যস্ততা থাকি। আপনাদেরকে সারাক্ষণ আমরা ইমেল পাঠাতে থাকি, ফোন করি, প্রোগ্রাম করি। আমাদের আসলে মানে চেষ্টার কোনো ত্রুটি নেই আল্লাহর কাছে, যাতে জব দিতে পারি, জবাব দিতে পারি যে আল্লাহ মানুষের যে আশা নিয়ে আসছে তাদের জন্য কিছু করতে পেরেছি। হই যেটা হওয়ার তো হচ্ছেই, তো আল্লাহর কাছে যাতে জবাব দিতে পারি সেই চিন্তা নিয়ে সবসময় কাজ করে থাকি। আপনারা আসবেন, আপনারা আসলে আমরা সফলতা দোয়া করবেন। আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।